প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমার সকলেই ভালো আছো তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবরের মতো আমরা আজকে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে নবম শ্রেণীর অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব বিগত ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়েরই সমস্ত টপিক আমরা আলোচনা করেছিলাম কমপ্লিট করেছিলাম আজকের পাঠে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো পুনরায় আলোচনা করার প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই অধ্যায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করেছিলাম শিখেছিলাম বুঝেছিলাম যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সম্পদ সম্পদের শ্রেণী বিভাগ সম্পদের বৈশিষ্ট্য তারপরে ছিল আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলো কী কী তার সাথে ছিল আমাদের আয় সঞ্চয় বিনিয়োগ দ্রব্য পণ্য এই বিভিন্ন টপিকগুলো আমরা এই অধ্যায় আমরা আলোচনা করেছিলাম জেনেছিলাম বুঝেছিলাম এর মধ্যে থেকে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই অধ্যায় সেই টপিকগুলো নিয়ে আমরা আজকে একটা রিভিউ ক্লাস করছি এই দ্বিতীয় অধ্যায়ে সেই রিভিউ ক্লাসটা আমরা আজকে দেখবো এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো জানার চেষ্টা করি শিক্ষার্থীরা এই অধ্যায়ের প্রথম যে গুরুত্বপূর্ণ যে টপিক যেটা ছিল আমাদের জন্য সেটা ছিল আমাদের জন্য সম্পদ অর্থনৈতিক সম্পদ শিক্ষার্থীরা সম্পদ বলতে আমরা কোনগুলোকে বুঝি সম্পদ বলতে আমরা বুঝবো যেগুলো আমাদের জন্য যেগুলো আমাদের জন্য আমাদের অভাব পূরণ করবে যেগুলো আমাদের কাজে লাগবে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেগুলোকে আমরা সম্পদ বলছি অর্থনৈতিক সম্পদ বলতে আমরা আসলে কোনগুলোকে বলছি অর্থনৈতিক সম্পদ বলতে আমরা বুঝবো যেগুলো আমরা অর্থের বিনিময়ে যেগুলো আমরা গ্রহণ করতে পারি সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক সম্পদ শিক্ষার্থীরা আমরা অর্থনৈতিক সম্পদের কিছু বা সম্পদের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জিনিসগুলোকে আমরা সম্পদ বলতে পারি আর কোন জিনিসগুলোকে আমরা সম্পদ বলতে পারি না শিক্ষার্থীরা আমরা যদি স্লাইডে দেখি আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে সম্পদের প্রথম যে বৈশিষ্ট্যটা সম্পদের সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি করে উপযোগ বলতে আমরা কি বুঝি শিক্ষার্থীরা খেয়াল রাখো খেয়াল করে দেখো উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে বোঝানো হয় যদি কোনো পণ্যদ্রব্য যদি আমাদের বা মানুষের অভাব মেটায় বা চাহিদা পূরণ করে তাহলে আমরা সেটাকে বলছি উপযোগ সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের উপযোগ থাকতে হবে তার মানে হচ্ছে যেই জিনিসটাকে আমরা সম্পদ বলবো সেই জিনিসটা অবশ্যই মানুষের অভাব পূরণে সক্ষম হতে হবে মানুষের চাহিদা পূরণে সক্ষম হতে হবে যদি চাহিদা পূরণে সক্ষম হয় তাহলে আমরা তাকে বলছি সম্পদ এটা হচ্ছে সম্পদের প্রধান প্রথম বৈশিষ্ট্য যেটা মানুষের অভাব পূরণে বা চাহিদা পূরণে সক্ষম হতে হবে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের অপ্রাচুর্যতা শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে সম্পদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অপ্রাচুর্যতা যদি জিনিসটা যদি অপ্রা মানে অপর্যাপ্ত হয় তাহলে আমরা সেটাকে সম্পদ বলছি যদি এটা প্রচুর পরিমাণে থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এটাকে সম্পদ বলছি না শিক্ষার্থীরা তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ এবং যোগান দুইটাই সীমিত হতে হবে লিমিটেড হতে হবে সাপ্লাই লিমিটেড হতে হবে এবং এটার পরিমাণটা অনেক লিমিটেড হতে হবে যদি এটা চারপাশে অ্যাভেলেবেল থাকে যদি এটা খুব সহজলভ্য হয় তাহলে আমরা অনেক সময় এটাকে আমরা সম্পদ হিসাবে আখ্যায়িত করি না এখানে যে উদাহরণটা দেওয়া আছে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো বলা হয়েছে নদীর পানি বাতাস প্রবৃতির যোগান প্রচুর তো এগুলোকে আমরা অনেক সময় সম্পদ হিসেবে আখ্যায়িত করি না আর যেই জিনিসগুলো আমরা সহজলভ্য না আমরা সহজে পাই না বা খুব অপ্রতুল ওই জিনিসগুলোকে আমরা সাধারণত সম্পদ বলছি তো শিক্ষার্থীরা আমরা প্রথম যে দুটো বৈশিষ্ট্য পেলাম সম্পদের তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের উপযোগ থাকতে হবে সো আমরা ওই জিনিসটাকে আমরা সম্পদ বলবো যে জিনিসটার যেই জিনিসটার উপযোগ আছে মানে হচ্ছে যে জিনিসটা আমাদের অভাব পূরণে সাহায্য করবে এবং আমাদের চাহিদা পূরণে সাহায্য করবে এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটাকে যে জিনিসটা অপ্রচুর বা অপর্যাপ্ত যেটা অ্যাভেলেবেল না সেই জিনিসটাকে আমরা বলছি সম্পদ সম্পদের আরও দুটো বৈশিষ্ট্য আছে শিক্ষার্থীরা সেই দুটো বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্য এবং হচ্ছে বাহ্যিকতা সেক্ষেত্রে খেয়াল করে থাকুক হস্তান্তরযোগ্যতা হস্তান্তরযোগ্যতা বলতে কি বুঝি আমরা হস্তান্তরযোগ্যতা বলতে আমরা বুঝি যখন কোনো সম্পদ যখন কোনো সম্পদ হস্তান্তর করা যায় হস্তান্তর করা যায় মনে রাখতে হবে সম্পদ একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা যায় যদি হস্তান্তর করা হয় তাহলে মালিকানা পরিবর্তন হয় এবং মালিকানা পরিবর্তন করা যেতে পারে মনে রাখতে হবে শিক্ষার্থীরা সম্পদের মালিকানা পরিবর্তন হতে পারে তোমরা যদি এখানে খেয়াল করা দেখো খেয়াল করে দেখো হস্তান্তরযোগ্য বলতে বোঝায় হাত বদল হওয়া অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যদি মালিকানা পরিবর্তন করা না যায় তাহলে কিন্তু এটাকে আমরা অর্থনীতির ভাষায় সম্পদ বলবো না এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমরা খেয়াল করে দেখছো যে এখানে উদাহরণ বলা আছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা লেখার বা গান লেখার বা ছড়া লেখার যে প্রতিভা এটা কিন্তু হস্তান্তরযোগ্য না এটা কিন্তু ওনার কাছ থেকে অন্য কারোর কাছে এটা হস্তান্তর করা যাবে না বা যাচ্ছে না সো এটাকে আমরা কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ বলছি না সো সম্পদ সম্পদ বলতে আমরা সেটাকেই বুঝবো যেটা হস্ত মালিকানা হস্তান্তর করা যাবে এবং চতুর্থ যেটা সেটা হচ্ছে বাহ্যিকতা শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো বাহ্যিকতা মানে হচ্ছে যে জিনিসের বাহ্যিক সৌন্দর্য আছে বা যে জিনিস যেই জিনিসটাকে আমরা উপলব্ধি করতে পারি স্পর্শ করতে পারি না বা পরিমাপ করতে পারি না আমরা সেটাকে কিন্তু সম্পদ বলছি না যেমন কারো শারীরিক সৌন্দর্য হতে পারে কারো প্রতিভা হতে পারে সেই জিনিসগুলোকে কিন্তু আমরা সম্পদ বলছি না যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটু খেয়াল করে দেখো কোনো একজন মানুষের কম্পিউটারের উপরে বিশেষ ধারণা থাকতে পারে বা বিশেষ কোনো যোগ্যতা থাকতে পারে সেই অভিজ্ঞতা থাকতে পারে আমরা সেই জিনিসটাকে আমরা সম্পদ হিসাবে আখ্যায়িত করছি না যদিও আধুনিক যুগে আধুনিক পুঁজিবাদী সমাজে বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পারি যে এই ধরনের শারীরিক গুণাবলী বা দক্ষতাকে পুঁজি করে আমরা অর্থ উপার্জন করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি আমরা অর্থনীতিতে আমরা এই জিনিসগুলোকে আমরা অর্থ সম্পদ হিসাবে আখ্যায়িত করবো না তো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের প্রথম যে গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল আমাদের অর্থনৈতিক সম্পদ সম্পদের যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল সেটা ছিল আমাদের উপযোগ মনে রাখতে হবে সম্পদ হতে হলে অবশ্যই সেটা আমাদের চাহিদা পূরণ করতে হবে এবং আমাদের অভাব মোচন করতে হবে তাহলে আমরা সেটাকে সম্পদ বলছি দু নম্বর হচ্ছে আমাদের অপ্রাচুর্যতা হতেও মানে এটা আমাদের জন্য স্কেয়ার হতে স্কেয়ার্স হতে হবে মিন্স আমাদের এই এই যেই জিনিসটাকে আমরা সম্পদ বলবো সেই জিনিসটা আমাদের লিমিটেড হতে হবে যদি অ্যাভেলেবেল হয় তাহলে অনেক সময় আমরা সেটাকে সম্পদ বলি না যদি এটা আনলিমিটেড লিমিটেড হয় যদি যদি এটা যদি এটা অল্প পরিমাণে থাকে তাহলে আমরা সেটাকে সম্পদ বলছি তৃতীয়টা হচ্ছে আমাদের জন্য হস্তান্তরযোগ্যতা মনে রাখতে হবে সম্পদ হস্তান্তর করা যায় সম্পদের মালিকানা হস্তান্তর করা যায় যদি মালিকানা হস্তান্তর করা না যায় তাহলে আমরা সেটাকে সম্পদ বলছি না মালিকানা হস্তান্তর করা গেলেই আমরা সেটাকে সম্পদ বলছি শিক্ষার্থীরা চতুর্থটা হচ্ছে বাহ্যিকতা খেয়াল রাখতে হবে বাহ্যিকতা মানে হচ্ছে শারীরিক সৌন্দর্য বা অন্য কোনো দক্ষতা এগুলোকে আমরা অর্থনীতির ভাষায় সম্পদ বলছি না কারণ এগুলোর মালিকানা হস্তান্তর করা যায় না সো শিক্ষার্থীরা আমরা প্রথম যেই গুরুত্বপূর্ণ টপিকটা আজকে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পদ এবং অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্যটা আশা করি তোমরা সবাই অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্যগুলো পুনরায় আবার বুঝতে পেরেছ এবং এই এবং তোমরা সেই সেই অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে টপিকটা আমরা আজকে দেখব, সেটা হচ্ছে দ্রব্য শিক্ষার্থীরা আমরা দ্রব্য বলতে কি বুঝি এবং দ্রব্যের প্রকারভেদগুলো কী কী সেটা আমরা দেখব শিক্ষার্থীরা দ্রব্য বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হচ্ছে বস্তুগত কোনো সম্পদকে আমরা দ্রব্য বলছি মনে রাখতে হবে বস্তুগত যে সম্পদ বস্তুগত সম্পদ বলতে আমরা বুঝবো যেটাকে আমরা পরিমাপ করতে পারি ওজন করতে পারি স্পর্শ করতে পারি গণনা করতে পারি সেগুলোকে আমরা বলছি সেবা অনেক সময় যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না বা যেগুলোকে আমরা মেজার করতে পারি না পরিমাপ করতে পারি না সেগুলোকে আমরা দ্রব্য বলছি না মনে রাখতে হবে সেবা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না অনেক সময় আমরা মেজার করতে পারি না সেগুলোকে আমরা দ্রব্য বলছি না সেগুলোকে আমরা সেবা বলছি আর যে জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারছি সেগুলোকে আমরা দ্রব্য বলছি শিক্ষার্থীরা আমরা যদি এখানটা উদাহরণ আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ধরে নাও তুমি বাজারে গেলে তুমি তোমার বন্ধুর সাথে বাজারে গেলে তোমার বন্ধু পাঁচ কেজি আলু কিনলো তুমি দশ কেজি আলু কিনলে এখন তুমি যখন তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলে যে তুমি কতটুকু আলু কিনেছো সেক্ষেত্রে তোমার বন্ধু তোমাকে উত্তর দিল যে সে পাঁচ কেজি আলু কিনেছে আবার তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে তুমি কতটুকু আলু কিনেছো তুমি উত্তর দিলে আমি দশ কেজি আলু কিনেছি এই যে এখানে যে আলুর কথাটা বলা হলো এটাকে আমরা বলছি দ্রব্য কেন বলছি এটাকে দ্রব্য কারণ এটাকে আমরা পরিমাপ করতে পারছি ওজন করতে পারছি আর যখন এমনটা হবে যে তুমি তোমার বন্ধুর সাথে তুমি কোনো একটা ডক্টরের কাছে গেলে গিয়ে তুমি ডক্টরের কাছ থেকে তুমি প্রেসক্রিপশন নিলে তার পরামর্শ নিলে সাজেশন নিলে তখন ওখান থেকে বের হওয়ার পরে তুমি যদি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো বা তোমার বন্ধু যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কতটুকু পরামর্শ নিয়েছো কতটুকু সাজেশন নিয়েছো প্রেসক্রিপশন নিয়েছো আমরা কিন্তু সেখানে বলতে পারবো না যে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি এটা কিন্তু বলা যাবে না সো যেই জিনিসটাকে আমরা পরিমাপ করতে পারছি বস্তুগত যে সম্পদ সেটাকে আমরা বলছি দ্রব্য শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে দ্রব্যের যে শ্রেণী বিভাগ দ্রব্যকে আমরা নানান রকমভাবে ক্লাসিফাই করতে পারি প্রকারভেদ কয়েক রকমভাবে করতে পারি তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অবাধলব্য দ্রব্য যে দ্রব্যগুলো সচরাচর পাওয়া যায় যেগুলো সবসময় পাওয়া যায় সেগুলোকে আমরা বলছি দ্রব্য যেগুলো আমাদের চারপাশে অ্যাভেলেবেল এবং খুব সহজে ফ্রিতে আমরা পাই এবং খুব সহজে আমরা পাই সেগুলোকে আমরা বলছি অবাধলভ্য দ্রব্য এর মধ্যে উদাহরণ হচ্ছে আমাদের আলো বাতাস নদীর পানি এগুলোকে আমরা বলছি অবাধ লব্য দ্রব্য যেগুলো আমরা খুব সহজে সচরাচর আমরা এগুলো পাই দ্বিতীয়টা হচ্ছে আমাদের অর্থনৈতিক দ্রব্য যেগুলোর জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হয় সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক দ্রব্য যেমন খাদ্য বস্ত্র বই খাতা কলম ল্যাপটপ সেলফোন যেই জিনিসগুলোর জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হয় সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক দ্রব্য সো আমরা দুটো জিনিস পেলাম প্রথমে একটা হচ্ছে আমাদের জন্য অবাধলব্য দ্রব্য যেগুলো খুব সচরাচর খুব অ্যাভেলেবেল এবং যেগুলো হচ্ছে যেগুলোর জন্য আমাদেরকে পয়সা খরচ করতে হয় সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক দ্রব্য তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভোগ্যদ্রব্য ভোগ্যদ্রব্য বলতে আমরা সেই সমস্ত দ্রব্যকে বোঝাবো যেগুলো আমাদের উপযোগ নিঃশেষ করে আমরা ব্যবহারের মাধ্যমে আমাদের উপযোগ নিঃশেষ করে উপযোগ মানে হচ্ছে আমাদের যে চাহিদা মেটায় সেই চাহিদা মেটায় মিটালেই আমরা সেটাকে বলছি ভোগ্যদ্রব্য আমরা যেটাকে ব্যবহার করব ব্যবহার করে আমাদের যদি চাহিদা মিটে বা আমাদের অভাব বিমোচন হয় তাহলে আমরা সেটাকে বলছি ভোগ্যদ্রব্য খেয়াল করে বন্ধুরা এখানে যে উদাহরণ দেওয়া আছে ভোগ্যদ্রব্যের উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে গাড়ি বস্ত্র জামাকাপড় বা খাবার দাবার যে কোনো কিছু হতে পারে যেগুলো আমাদের অভাব বা চাহিদা মেটাবে যেগুলো আমরা ব্যবহার করবো আমাদের ব্যক্তিগত কাজে সেগুলোকে আমরা বলছি ভোগ্যদ্রব্য ভোগ্য দ্রব্যের সাথে আমরা আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে মধ্যবর্তী যে দ্রব্য মধ্যবর্তীবর্তীর দ্রব্য বলতে শিক্ষার্থীরা আমরা বুঝবো যে দ্রব্যগুলো যে দ্রব্যগুলো ব্যবহার করা হয় অন্য কোনো দ্রব্য উৎপাদনের জন্য যেমন আমরা যে একটা উদাহরণ বলি একটা একটা উদাহরণ হতে পারে যেমন ট্র্যাক্টর একটা ট্র্যাক্টর এই ট্রাক্টরটা যখন উৎপাদন করা হয় বা বানানো হয় এই ট্র্যাক্টরটা বানানোই হয় কিন্তু অন্য কোনো পণ্যদ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য এটাকে আমরা বলছি মধ্যবর্তী মধ্যবর্তী দ্রব্য সো মধ্যবর্তী দ্রব্য হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো যেগুলো উৎপাদনই করা হয় অন্য কোনো দ্রব্য ব্যবহারের জন্য এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি শিক্ষার্থী তোমরা খেয়াল করে দেখো যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি মধ্যবর্তী দ্রব্য এখানে যদি তোমরা উদাহরণ দেখো খেয়াল করে দেখো এখানে উদাহরণ বলা হয়েছে কাঁচামাল অথবা রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি মধ্যবর্তী দ্রব্য সো যেই জিনিসগুলো আমরা ব্যবহার করছি অন্য কোনো দ্রব্য ও উৎপাদনের জন্য সেটাকে আমরা বলছি মধ্যবর্তী দ্রব্য সো আমরা কি দুটো জিনিস পেলাম একটা হচ্ছে ভোগ্য দ্রব্য একটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য এই দুটো আমরা পেলাম ভোগ্যদ্রব্য হচ্ছে যেটা আমরা সরাসরি ব্যবহার করব আর মধ্যবর্তী দ্রব্য হচ্ছে যেটা আমরা আমাদের অন্য কোন দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহার করবো ভোগ্যদ্রব্য আবার দুরকম হতে পারে বিশেষ শিক্ষার্থীরা সেটা হচ্ছে স্থায়ী ভোগ্যদ্রব্য একটা অস্থায়ী ভোগ্যদ্রব্য যেই ভোগ্যদ্রব্যগুলো আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমাদেরকে কনজিউম করতে হয় বা ভোগ করতে হয় সেগুলোকে আমরা বলছি অস্থায়ী ভোগ্যদ্রব্য এখানে অস্থায়ী দ্রব্যের যেমন উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এখানে তরিতরকারি মাছ এগুলোকে আমরা বলছি অস্থায়ী ভোগ্যদ্রব্য যেগুলো আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে ভোগ করতে হয় বা শেষ করে ফেলতে হয় আর যেগুলো আমরা বেশ লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারি সেগুলোকে আমরা বলছি স্থায়ী ভোগ্যদ্রব্য যেমন আমরা যখন একটা গাড়ি কিনবো আমরা যখন একটা ল্যাপটপ কিনবো সেলফোন কিনবো ওইগুলো কিন্তু আমরা অনেক লম্বা সময় পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করতে পারি আমরা এগুলোকে বলছি স্থায়ী ভোগ্যদ্রব্য যেগুলো আমরা রেখে রেখে লম্বা সময় পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করতে পারি সো শিক্ষার্থীরা আমরা দেখলাম যে দ্রব্য কয়েক দু রকমের ছিল প্রথমে একটা ছিল আমাদের অবাদদ্রব্য দ্রব্য আরেকটা ছিল অর্থনৈতিক দ্রব্য পরবর্তীতে আমরা দেখলাম ভোগ্য দ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্য সেক্ষেত্রে এখন আমরা দেখব চূড়ান্ত দ্রব্য কোনটাকে বলছি চূড়ান্ত দ্রব্য হচ্ছে সেই সমস্ত দ্রব্য যেগুলো আমরা 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 তৈরি করি ভোগ করার জন্য ফাইনালি কনজিউমারের কাছে এসে বা ভোক্তার কাছে এসে এটা আমরা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার তৈরি করে থাকি আর মূলধনী দ্রব্য হচ্ছে মধ্যবর্তী দ্রব্যের মতোই অনেকটা যেটা আমরা ব্যবহার করে থাকি অন্য কোনো অন্য কোনো দ্রব্য উৎপাদনের জন্য আমি একটু আগে যে যে উদাহরণটা বলছিলাম যে কাঁচামাল বা কলকারখানা বা যে কোনো যন্ত্রপাতি এগুলোকে আমরা উৎপাদন করে থাকি অন্য কোন দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য শিক্ষার্থীরা আমরা দ্রব্য সম্পর্কে বুঝতে পারলাম আমরা এখন দেখব পণ্য কোনটাকে বলছি শিক্ষার্থীরা পণ্য বলতে আমরা বুঝতেছি সেই সমস্ত জিনিস যেগুলো অর্থনৈতিক যেগুলো আমাদের অর্থনৈতিক দ্রব্য খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দ্রব্যগুলোকে আমরা পণ্য বলছি অর্থনৈতিক দ্রব্য যেগুলো বিক্রি করা যায় যদি বিক্রি করা না যায় বা বিক্রয় যোগ্য না হয় আমরা সেগুলোকে পণ্য বলছি না দ্রব্য হতে পারে কিন্তু পণ্য না খেয়াল রাখতে হবে সব দ্রব্যই কিন্তু পণ্য নয় সেই সমস্ত দ্রব্যই পণ্য হবে যেগুলো বিক্রয় যোগ্য যেগুলো অর্থনৈতিক দ্রব্য সেগুলোকে আমরা বলছি পণ্য সো আমরা দেখতে পারলাম যে অর্থনৈতিক সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্যগুলো এবং দ্রব্য কাকে বলে দ্রব্যের শ্রেণী বিভাগটা আমরা দেখলাম সুযোগ ব্যয় হচ্ছে একটা আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা শিখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের একটা পণ্যদ্রব্য উৎপাদন করতে হলে অন্য একটা পণ্যদ্রব্য যদি আমাদের ছেড়ে দিতে হয় আমরা সেটাকে বলছি সুযোগ ব্যয় সেদিকে আমরা সুযোগ ব্যয় বলছি শিক্ষার্থীরা আমাদের কাছে যেহেতু আমাদের আমাদের সম্পদ সীমিত এবং আমাদের অভাব অসীম আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে আমাদের অসীম অভাব পূরণ করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে সব অভাব আমরা একসাথে পূরণ করতে পারি না বা সব চাহিদা আমরা একসাথে পূরণ করতে পারি না সো সেই ক্ষেত্রে আমরা যে চাহিদাগুলো পূরণ করতে পারি সেগুলো তো পূরণ হয়েই গেল কিন্তু যেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারছি না সেগুলোকে আমরা বলছি সুযোগময় অথবা অপরচুনিটি কস্ট এবং পরবর্তীতে যে চাহিদাগুলো আমরা পূরণ করতে পারছি না বা যেই অভাবগুলো আমরা পূরণ করতে পারছি না সেগুলো আমরা পরবর্তীতে যখন আমাদের সম্পদের প্রাচুর্যতা বাড়বে বা সম্পদ অ্যাভেলেবেল হবে তখন আমরা ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী সম্পদগুলোকে আমরা পরবর্তী চাহিদাগুলোকে আমরা পূরণ করতে পারি পূরণ করতে পারবো সেক্ষেত্রে আয় আয় বলতে আমরা বুঝা বুঝি সাধারণত যে আমরা যে উৎপাদনের উপকরণগুলো আছে সেগুলো থেকে আমরা যে উপার্জন করি সেগুলোকে আমরা আয় বলছি আমরা বলছি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রাইজ শ্রম ভূমি তারপর মেশিনারি যন্ত্র যন্ত্র যন্ত্রপাতি মূলধন এবং হচ্ছে এন্টারপ্রাইজ তো এই চারটে জিনিস থেকে আমরা যে আয় পাই সেগুলোকে আমরা আয় বলছি এই চারটা জিনিসের প্রাপ্ত আয়কে আমরা বলছি আয় সো আমরা এখানে খেয়াল করে দেখি আমাদের ভূমির জন্য আমরা যেটা যেটা আয় সেটা হচ্ছে আমাদের জন্য ভাড়া অথবা খাজনা শ্রমের জন্য আমাদের যে আয় সেটা হচ্ছে আমাদের জন্য মজুরি তারপরে মূলধনের জন্য আমাদের জন্য যে আয় সেটা হচ্ছে আমাদের জন্য সুদ এবং এন্টারপ্রাইজ বা এন্টারপ্রিনিয়র যে আয় সেটা হচ্ছে আমাদের জন্য মুনাফা সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম সঞ্চয় সঞ্চয় হচ্ছে আমাদের জন্য সেই জিনিস সেটা আমরা আয় থেকে আমাদের যে দৈনন্দিন যে ব্যয় সেই ব্যয়টা যখন আমরা বাদ দেব তখন আমরা যে টাকাটা পাবো যে জায়গাটা আমরা সেভ করতে পারবো সেটা আমাদের জন্য সঞ্চয় খেয়াল রাখতে হবে আমরা যদি একটা ইকুয়েশনে দেখাই ইকুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থনীতিতে ওয়াইকে আমরা বলছি ইনকাম বড়ো হাতের ওয়াই এবং ক্যাপিটাল সি যেটা সেটা হচ্ছে আমাদের জন্য কনজামশন সো ইনকাম থেকে কনজামশনটা বাদ দিলে আমরা পাবো অ্যাস ক্যাপিটাল এস যেটা আমরা বলছি সেভিংস সো সেভিংস হচ্ছে আমাদের জন্য ইনকাম থেকে কনজাম্পশনটা বাদ দেবো তখন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের জন্য সেভিংস শিক্ষার্থীরা খেয়াল রাখতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেভিংস কিন্তু নির্ভর করে ইন্টারেস্ট রেটের উপরে সুদের উপরে যদি সুদ বেশি হয় আমরা ব্যাংকে বেশি বেশি টাকা সেভ করার চেষ্টা করব সঞ্চয় করার চেষ্টা করব জেনারেলি মানুষ তাই করে থাকে সেই ইনকাম থেকে তারা কনজামশনটা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা মানুষ ব্যাংকে সেভ করার চেষ্টা করে এবং মানুষ তখনই বেশি টাকা সেভ করে যখন ব্যাংক বেশি ইন্টারেস্ট অফার করে সো ইন্টারেস্ট যদি বেশি হয় তাহলে মানুষ বেশি টাকা সঞ্চয় করবে যদি ইন্টারেস্ট বা সুদ কম হয় তাহলে মানুষ কম সঞ্চয় করার চেষ্টা করবে সর্বশেষ আসলো বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে আমাদের জন্য ইনভেস্টমেন্ট সো এই বিনিয়োগ যেটা আসলো সেই বিনিয়োগটাও কিন্তু আমাদের সুদের উপর নির্ভর করে শিক্ষার্থীরা যদি ব্যাংক যদি বেশি ইন্টারেস্ট চার্জ করে তাহলে বিনিয়োগের হার কমে যায় ব্যবসায়ীরা বিনিয়োগ করতে উৎসাহবোধ করে না আবার যদি ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে ব্যবসায়ীরা বেশি বেশি লোন নিতে উৎসাহিত বোধ উৎসাহবোধ করে এবং বিনিয়োগ করতে উৎসাহবোধ করে শিক্ষার্থীরা আমরা আজকে এই দ্বিতীয় অর্থে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল সেগুলো আমরা আজকে আলোচনা করলাম দেখলাম এই আলোচনা শেষে তোমাদের জন্য যেটা বাড়ির কাজ আছে সেই বাড়ির কাজ দুটো প্রশ্ন হচ্ছে তোমরা আয় ও সম্পদের মাঝে পার্থক্য কি সেটা তোমরা লিখবে এবং তার সাথে সাথে বিনিয়োগ ও পুঁজির মাঝে পার্থক্য সেটা তোমার লিখবে তোমরা উত্তর দুটা তোমাদের খাতায় খুব সুন্দর করে নিজের মতো করে লিখে তোমাদের শ্রেণীর শিক্ষক তোমাদের বিশেষ শিক্ষকের দেরকে দিয়ে তোমরা এটা দেখাবে বা ইম্যালুয়েট করাবে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং আমি আশা করবো তোমরা আমার ক্লাসটা দেখার পরে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবে আমাকে ইমেল করবে প্রত্যেকে ভালো থেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ